বন্ধুরা, অভিশপ্ত 2020 পার করে আমরা পা রাখলাম একটা নতুন বছরে। 2020কে অভিশপ্ত বলার কারণ আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তাই আশা করা যায় যে 2021 ভালো হবে সব দিক থেকে। কিন্তু আমাদের এই আশা কি আদৌ ফলপ্রসূ হবে, নাকি 2020 থেকেও খারাপ কিছু অপেক্ষা করছে এই বছরে? ফ্রান্সের মাইকেল নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী কিন্তু গাইছে এই উল্টো সুরটাই। মাইকেল নস্ট্রাডামাস আজ থেকে 465 বছর আগে জন্মেছিলেন ফ্রান্স দেশে। এই দার্শনিক সেই সময় বসে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার 70% মিলে গেছে এখনো পর্যন্ত। মাইকেল নস্ট্রাডামাস তার লেখা লেস প্রফেসিস নামের বইতে লিখে গিয়েছেন, যার প্রথম সংস্করণ বেরিয়েছিল 1555 সালে। এতে মোট 6338 ভবিষ্যৎবাণীর উল্লেখ করা হয়েছে, যেগুলি ছন্দের আকারে লেখা আছে এবং এগুলিকে কোয়াট্রেন বলা হয়। 2020 নিয়েও যে ভবিষ্যৎবাণীগুলি নস্ট্রাডামাস করে গিয়েছিলেন সেগুলিও ফলে গিয়েছে অক্ষরে অক্ষরে, যার মধ্যে করোনা ভাইরাসের আক্রমণ উল্লেখযোগ্য। 2021 নিয়েও লেখা আছে তার ভবিষ্যৎবাণী। আসুন জেনে নিই সেগুলো সম্পর্কে এবং জেনে নিই যে আমাদের ভবিষ্যৎ আসলে কীরকম হতে চলেছে। প্রথম ভবিষ্যৎবাণীটি হল জম্বি। মাইকেল নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী অনুযায়ী একজন রাশিয়ান বিজ্ঞানী এমন একটি বায়োলজিক্যাল ওয়েপন বানাবে যা মানুষকে জম্বিতে পরিণত করবে। এই রোগ ছড়িয়ে পড়বে পৃথিবীর বিভিন্ন জায়গায়। দ্বিতীয়টি হল অকাল মহামারী ও বিভিন্ন রকম রোগ। নস্ট্রাডামাসের ভবিষ্যৎ অনুযায়ী অকাল মহামারী ও বিভিন্ন রকম রোগ পৃথিবীতে ছেয়ে যাবে এবং এটি হবে পৃথিবীর ধ্বংসের একটি সংকেত। বর্তমানে করোনার প্রকোপ এবং সাম্প্রতিককালে করোনার নতুন এবং অনেক বেশি শক্তিশালী স্ট্রেন খুঁজে পাওয়া তারই ইঙ্গিত দেয় এবং এটিকে ধ্বংসের শুরু বলা যায়, যার থেকে এখনও পৃথিবীর বেশিরভাগ মানুষই বেরিয়ে আসতে পারেনি। তৃতীয়টি হল সূর্যের ধ্বংস হয়ে যাওয়া। নস্ট্রাডামাসের লেখা অনুযায়ী 2021 সালে সূর্য পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে এবং গোটা সৌরমণ্ডল ধ্বংসের কবলে পড়বে। গোটা পৃথিবী জলবায়ু পরিবর্তনের কারণে জলের নিচে ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে, রিসোর্স কমবে এবং তার ফলে যুদ্ধ বাঁধবে গোটা পৃথিবী জুড়ে। সাধারণ মানুষের মধ্যেও এর প্রভাব চোখে পড়বে। চতুর্থটি হল ধূমকেতুর সাথে পৃথিবীর ধাক্কা। মাইকেল নস্ট্রাডামাস তার বইতে স্পষ্ট লিখে গিয়েছেন যে 2021 সালে পৃথিবীর সাথে ধূমকেতুর ধাক্কা লাগবে, যা সৃষ্টি করবে ভূমিকম্প এবং বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের। এই ধূমকেতুটি পৃথিবীর কক্ষপথে ঢোকার সাথে সাথে জ্বলে উঠবে। এই সূত্রে বলা যায় যে নাসার বিজ্ঞানীরাও এরকম একটি ধূমকেতু পর্যবেক্ষণ করছেন এবং এমনটা ঘটার সংকেত দিয়েছেন। তারা জানিয়েছেন যে 2009 KF1 নামের একটি ধূমকেতু 2021 সালের 6 মে পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার পুরো সম্ভাবনা আছে। বিজ্ঞানীদের দাবি এই ধূমকেতুর শক্তি হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বিস্ফোরণের প্রায় 15 গুণ বেশি হতে পারে। পঞ্চমটি হল ক্যালিফোর্নিয়াতে ভূমিকম্প। নস্ট্রাডামাসের লেখা অনুযায়ী 2021 সালে বিশাল ভূমিকম্প নিউ ওয়ার্ল্ডকে ধ্বংস করে দেবে, যা ঘটতে পারে ক্যালিফোর্নিয়াতে। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মাইকেল নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী আগেও অক্ষরে অক্ষরে মিলে গেছে। ষষ্ঠ এবং শেষ ভবিষ্যৎবাণীটি হল ব্রেন চিপ। মাইকেল নস্ট্রাডামাস বলে গেছেন যে 2021 সালে মানুষের মস্তিষ্কে ব্রেন চিপ নামক আর্টিফিশিয়াল চিপের ব্যবহার করা হবে এবং এর দ্বারা মানুষের ব্রেনের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে, যার অর্থ মেশিন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মানব শরীরের সরাসরি সমন্বয়। বন্ধুরা, আমরা মন প্রাণ থেকে চাই এরকম ধ্বংসাত্মক ভবিষ্যৎবাণীগুলি যেন না ঘটে, তার পরিবর্তে ভালো হোক গোটা পৃথিবীর। কিন্তু মহান ভবিষ্যৎবক্তা নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী ফলে গেছে এর আগেও। তাই 2021 নিয়ে এই ভবিষ্যৎবাণীগুলি চিন্তার কারণ তো বটেই। তাই সাবধানে থাকুন এবং আশা করুন যাতে ভালো কাটে 2021। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।